নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে মহারণ ডার্বি ম্যাচ। দুই প্রধানের সমর্থকেরা মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রায় যুব ভারতী ক্রীড়াঙ্গন উচ্ছ্বাসে মাতোয়ারা করে তুলেছে, তবে কোথাও একটু বেশি মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস। ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ, সেই তুলনায় কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন চত্বরে ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে দেখা গেল না। ভিআইপি গেট বলুন বা 3-4 নম্বর গেট বলুন, সেখানে কিন্তু মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস মিছিল চোখে পড়ার মতন। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন ডার্বি ম্যাচ। এই ম্যাচে ইস্টবেঙ্গলকে ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবে সবাই দেখছেন, সেই জন্য সমর্থক এবং পাশাপাশি কোচ বিনো জজ অস্কার কলকাতায় চলে এসেছেন। সবাই কিন্তু দাবি জানিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন সমর্থকদের কাছে, তারা যেন যুব ভারতী ক্রীড়াঙ্গন ভরিয়ে তোলে। কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন ঠিকঠাকভাবে ইস্টবেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে 5 নম্বর বলুন বা 3-4 নম্বর সব গেটেই কিন্তু মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস, যেটা চোখে পড়ার মতন। আপাতত ম্যাচ শুরু হওয়ার আগে এই প্রতিবেদন রইল আপনাদের জন্য।